ফাইনালি Realme X7 সিরিজের স্মার্টফোন গুলোকে ইন্ডিয়ান মার্কেটে গ্লোবালি লঞ্চ করে দেওয়া হয়েছে আর এখানে রিয়েল প্রোগ্রাম আপগ্রেড নামে নতুন একটি সুবিধা চালু করেছে Realme India তাছাড়া Vivo তাদের Y51 স্মার্টফোনের প্রাইসটা বাংলাদেশের মার্কেটের জন্য রিভিল করেছে এবং Itel বাংলাদেশ তাদের নতুন টিভি লঞ্চ করতে পারে বাংলাদেশের মার্কেটে তাছাড়া OnePlus এর মিড বাজেট ক্যাটাগরিতে নতুন স্মার্টফোন আর DJI বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল ভাবে তাদের ড্রোনগুলোকে সেল করবে এখন থেকে সো হেই গাইস শান্ত হিয়ার টেক নিউজ এর আরো একটি এপিসোডে আপনাদের স্বাগতম তো দেশ বিদেশের সর্বশেষ টেক আপডেট সম্পর্কে জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জানাবো Realme X7 সিরিজটা সম্পর্কে আপনারা হয়তো জানেনই যে Realme B15 স্মার্টফোনকে রিব্র্যান্ড করে Realme X7 নামে লঞ্চ করা হয়েছে আর এই ফোনটার 6/128GB ভার্সনের জন্য ইন্ডিয়ান মার্কেটে ₹19,999 দাম রাখা হয়েছে আর এটাকে বাংলাদেশ টাকা কনভার্ট করলে ₹23,000 মতোই পড়বে অন্যদিকে Realme X7 Pro স্মার্টফোনটা শুধুমাত্র একটি ভেরিয়েন্টকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে আর সেটা হচ্ছে গিয়ে 8/128GB ভেরিয়েন্ট যার জন্য ইন্ডিয়ান মার্কেটে দাম রাখা হয়েছে ₹1 কম ₹30,000 সো এটাকেও যদি আমি বাংলাদেশি টাকা কনভার্ট করি তাহলে ₹34,000 মতোই পড়বে তবে এই ফোনগুলো সেল করার মাধ্যমে Realme India নতুন একটি সুবিধা চালু করেছে আর সেটা হচ্ছে গিয়ে রিয়েল প্রোগ্রাম আপগ্রেড অর্থাৎ আপনি বর্তমানে যদি Realme X7 স্মার্টফোনগুলো শুধুমাত্র 70% প্রাইসটা পে করে পারচেস করেন তাহলে আগামী 12 মাসের জন্য এই 70% প্রাইসের মাধ্যমে চালাতে পারবেন এবং মেয়াদ শেষ হয়ে গেলে অর্থাৎ এক বছর পার হয়ে গেলে আপনি 30% প্রাইসটা পে করতে পারবেন অথবা সেই ফোনটাকে রিপ্লেস করে আরও 70% দিয়ে Realme X7 সিরিজের ওই সময়ের নতুন স্মার্টফোনগুলো পারচেস করতে পারবেন আর রিয়েল প্রোগ্রামের সাথে থাকলে আপনি এই জিনিসটা বারবার 12 মাস পরপর করতে পারবেন তো রিয়েলমির এই নতুন প্রোগ্রামটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তেমন একটা উপযুক্ত মনে হয়নি এই প্রোগ্রামটা তাছাড়া Vivo Y51 স্মার্টফোনটা সম্পর্কে আমি অনেকদিন ধরে বলছিলাম যে এই ফোনটা বাংলাদেশে আসবে এবং লঞ্চ করা হবে তো বর্তমানে Vivo বাংলাদেশ এই ফোনটার জন্য প্রি অর্ডার নিচ্ছে যার জন্য কিনা আপনাকে ₹21,990 পে করতে হবে আর এই ₹22,000 মধ্যে Vivo আমাদেরকে অফার করছে 8GB RAM 128GB ইন্টারনাল মেমোরি 48MP ট্রিপল ক্যামেরা সেট আপ এবং 18W চার্জিং স্পিড আর প্রসেসর হচ্ছে গিয়ে স্ন্যাপড্রাগনের 662 তো যারা বুঝার তারা হয়তো বুঝে গিয়েছেন যে অনেক বেশি প্রাইস রাখা হয়েছে এই স্মার্টফোনটির জন্য আর কিছুদিন আগে টেক নিউজে আমি আপনাদের বলেছিলাম না ZTE তাদের Xone 30 Pro স্মার্টফোনে 200MP রিয়ার ক্যামেরা সেট আপ ইউজ করতে পারে আর সেটা হবে স্যামসাং এর সেন্সর তো এবার স্যামসাং তাদের 200MP সেন্সর নিয়ে মুখ খুলেছে এবং তারা বলেছে তাদের এই নতুন সেন্সরটা দ্বারা সর্বোচ্চ 16K-তে ভিডিও শ্যুট করা পসিবল হবে অবশ্যই বর্তমানে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দ্বারা 16K রেজলিউশনে ভিডিও শ্যুট করা পসিবল নয় কারণ সেই প্রসেসরটা এত হাই রেজলিউশনের ভিডিও ফুটেজ শ্যুট করতে পারবে না আর অবভিয়াসলি ফোনটা অনেক গরম হয়ে যাবে আর স্যামসাং সর্বপ্রথম এই ZTE-কে তাদের এই সেন্সরটি দিবে তবে তারা নিজেরা এই সেন্সরটিকে ইউজ করবে না সর্বপ্রথমে তারা হয়তো প্রথমে বেশ কিছু কোম্পানিকে দিবে এবং প্র্যাকটিক্যালি দেখবে যে এই সেন্সরটা দ্বারা কেমন ফিডব্যাক পাওয়া যাচ্ছে তারপরেই হয়তো তারা তাদের ফ্ল্যাগশিপ সিরিজের কোনো স্মার্টফোনে এই 200MP সেন্সর ইউজ করতে পারে ক্যামেরা সেন্সর হিসেবে আর OnePlus Nord স্মার্টফোনটা গত বছরের সবচেয়ে হাইপ তোলা স্মার্টফোন ছিল কিন্তু তারপরে OnePlus N100 এবং N10 নামে দুইটা ফালতু স্মার্টফোন লঞ্চ করেছিল OnePlus আর OnePlus এর পক্ষ থেকে আমরা এটা একদমই এক্সপেক্ট করিনি তাছাড়া সেই দুটি স্মার্টফোনকে তেমন একটা প্রচারও করেনি OnePlus সো OnePlus N10 স্মার্টফোনটার সাকসেসর OnePlus N1 আসতে চলেছে আর এই ফোনটা খুব সম্ভবত এপ্রিল অথবা জুনের দিকে মার্কেটে নিয়ে আসতে পারে OnePlus সো বন্ধুরা এই ফোনটা সম্পর্কে তেমন কিছু তো জানা যায়নি তো এবার দেখারই পালা যে ওপর কোন ফোনটাকে রিব্র্যান্ড করে OnePlus তাদের N1 নামে লঞ্চ করে সো অনেক নিউজই তো দিলাম কিন্তু Xiaomi নিউজ দেওয়া হলো না Xiaomi তাদের Poco M3 স্মার্টফোনকে লঞ্চ করেছে 6GB র্যামের ভার্সনের সাথে ইন্ডিয়ান মার্কেটে এটা হয়তো আপনারা সকলেই জানেন কারণ খবরটা দুই দিন আগের তবে এইখানে যে প্রাইসটা রাখা হয়েছে সেটা কিন্তু একদমই দারুণ
শুধুমাত্র 11,000 রুপি প্রাইস রাখা হয়েছে এই ফোনটার 664 ভার্সনের জন্য। তাছাড়া 6/128 GB ভার্সনের জন্য 12,000 রুপি দাম রাখা হয়েছে। এবং এর সাথে যদি আর্লি সেলের মাধ্যমে এই ফোনগুলোকে পারচেস করা যায় তাহলে আরও 1,000 রুপির ডিসকাউন্ট পাওয়া যাবে। তো আপনারা বুঝতেই পারছেন যে ইন্ডিয়ান মার্কেটে পোকো তাদের ফোনগুলোকে কতটা সস্তা প্রাইসে লঞ্চ করে। আর পোকো M3 স্মার্টফোনটা 6 GB র্যামের ভার্সনটা আসার একমাত্র কারণ হচ্ছে গিয়ে বর্তমানে রেডমি 9 পাওয়ার স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায়, যেই ফোনটা কিনা এই প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটে, অর্থাৎ 11-12,000 রুপি। সো যেখানে কিনা রেডমি 9 পাওয়ার স্মার্টফোনে 4 GB র্যামের ভার্সন রয়েছে, সেখানে পোকো তাদের M3 স্মার্টফোনের 6 GB র্যামের ভার্সনকে লঞ্চ করেছে। আর অবভিয়াসলি বছর শেষে আমরা এটাই জানতে পারবো যে রেডমি থেকে পোকোর স্মার্টফোনগুলোই সবচেয়ে বেশি বিক্রি করেছে Xiaomi ইন্ডিয়া। আর অবভিয়াসলি বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলোকে অর্থাৎ পোকো M3 স্মার্টফোনের 6 GB র্যামের ভার্সনকে আমরা 13-14,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালভাবে দেখতে পেতে পারি। তবে আগামী এপ্রিল মাস থেকে বাংলাদেশের মার্কেটে যে আনঅফিসিয়াল ফোনগুলো পাওয়া যাবে অর্থাৎ ইন্ডিয়া থেকে আসা ফোনগুলো, সেই ফোনগুলোর প্রাইস 500-2,000 টাকার মতো বেশি হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট 18% জিএসটির পাশাপাশি 2.5% ট্যাক্স আরও ইনক্রিজ করেছে। অর্থাৎ বর্তমানে ইন্ডিয়াতে অ্যাসেম্বল হওয়া প্রতিটি স্মার্টফোনের ক্ষেত্রে 20.5% ট্যাক্স দিতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টকে। আর এই ট্যাক্স যেহেতু বেশি পে করা লাগছে তাই এই ফোনগুলোর প্রাইস ইন্ডিয়ান মার্কেটেও কিছুটা হলেও বৃদ্ধি পাবে, যার প্রভাবটা আমরা বাংলাদেশের আনঅফিসিয়াল মার্কেটে দেখতে পাব। তবে আমাদের অর্থাৎ বাংলাদেশের এবছরের বাজেটটা আমাদের দেখতে হবে যে এবছরের বাজেটে স্মার্টফোন অ্যাসেম্বল করার ক্ষেত্রে আমাদের সরকার ট্যাক্স বৃদ্ধি করে কি না। আর বন্ধুরা, রেডমি K40 সিরিজে 3টি স্মার্টফোন সর্বপ্রথম Xiaomi লঞ্চ করবে। এর মধ্যে K40, K40 Pro এবং K40 Pro Plus নামে 3টি স্মার্টফোনকে আমরা চাইনিজ মার্কেটে সর্বপ্রথম দেখতে পাবো, যেখানে কিনা রেডমি K40 স্মার্টফোনে একটি মিড বাজেট ক্যাটাগরির প্রসেসর থাকবে। অন্যদিকে প্রো এবং প্রো প্লাস স্মার্টফোনে থাকবে স্ন্যাপড্রাগন 870 এবং স্ন্যাপড্রাগন 888 প্রসেসরটি। তার সাথে রেডমি K40 সিরিজের হায়ার ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির ক্যামেরা সেন্সর হিসেবে থাকবে একটি বড় সেন্সর, যার সাইজ হবে 1/1.5। তো আমাকে হয়তো নতুন করে বলতে হবে না, আপনারা এটা জানেনই যে স্মার্টফোনের ক্যামেরা সেন্সর যত বড় হবে সেই ফোনটার ক্যামেরা তত বেশি আলো ক্যাপচার করতে পারবে এবং খুব ব্রাইট আর শার্প ইমেজ পাওয়া যাবে সেই স্মার্টফোনের ক্যামেরা দ্বারা। তো এবার দেখারই পালা যে রেডমি K40 সিরিজটা ডিসপ্লে আর ক্যামেরা সেকশনে আমাদেরকে কত ভালো টেকনোলজি উপহার দিতে পারে। তো অনেক তো বাজেট এবং মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোন সম্পর্কে জানালাম, এবার বড় লোকের স্মার্টফোন সম্পর্কে জানা যাক, অর্থাৎ আইফোন সম্পর্কে। এর আগে আপনি যদি মাস্ক পরতেন তাহলে আইফোনের ফেস আনলক অর্থাৎ ফেস আইডিটা কাজ করতো না, কিন্তু বর্তমানে আইফোনের নতুন আপডেট অর্থাৎ iOS-এর নতুন আপডেট 14.5-এ নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে, যার মাধ্যমে কিনা আপনি আপনার অ্যাপল ওয়াচের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার ফোনটিকে আনলক করতে পারবেন। তো অ্যাপল দিনে দিনে তাদের ইকোসিস্টেমকে খুব সহজ এবং সুন্দর করে তুলছে, এবং অ্যাপলের একটি প্রোডাক্ট কিনলে আপনাকে অন্যটি কিনতেই হয়, আর এভাবেই করে তারা খুব ভালোই মুনাফা ইনকাম করছে। সত্য কথা বলেছেন। তার সাথে অ্যাপল এয়ারপড 2 অথবা সেকেন্ড জেনারেশনের এয়ারপডের ইমেজটা বর্তমানে পাবলিশ করা হয়েছে, আর এখানে আপনারা অ্যাপলের নতুন অর্থাৎ সেকেন্ড জেনারেশনের এয়ারপডকে দেখতেই পারছেন। যে এয়ারপড অর্থাৎ TWS-কে অ্যাপল এবছরের মাঝামাঝি সময়ে লঞ্চ করে দিতে পারে, এবং অবভিয়াসলি মার্কেটে এই এয়ারপডগুলো লঞ্চ হওয়ার আগেই আমরা খুব সস্তা দামের মধ্যে এই এয়ারপডগুলোর ক্লোন ভার্সনকে পেয়ে যাব। আর বন্ধুরা, ভিভো তাদের S7T স্মার্টফোনকে চাইনিজ মার্কেটে লঞ্চ করে দিয়েছে, যে স্মার্টফোনটির মধ্যে ডাইমেনসিটি 820 প্রসেসরের পাশাপাশি 6.44 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 8 GB র্যাম, 128 GB ইন্টারনাল মেমোরি এবং 4000mAh ব্যাটারি, তার সাথে 64 MP ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে। আর এই ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 44 MP ডুয়াল ক্যামেরা সেট আপ। সো চাইনিজ মার্কেটে যে প্রাইসটা রাখা হয়েছে সেই প্রাইসটাকে যদি আমি কনভার্ট করি তাহলে বাংলাদেশি টাকায় সেই প্রাইসটা দাঁড়ায় 34,000 টাকা, যেটা কিনা এই কনফিগারেশনের স্মার্টফোনের জন্য অনেক বেশি। যদি 30,000 টাকার নিচে হতো তাহলে ভিভোর স্মার্টফোন হিসেবে আমরা সেটা মেনে নিতে পারতাম। তাছাড়া বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে আইটেল কিন্তু তাদের টিভি লঞ্চ করতে পারে। বর্তমানে এই টিভিকে তারা টিস করছে এবং বলছে খুব ব্রাইটার কোয়ালিটি পাওয়া যাবে এই টিভি থেকে। এছাড়া এর সাইজ অথবা অন্য কোনো কনফিগারেশন সম্পর্কে এখনও কোনো তথ্য শেয়ার করেনি আইটেল। আপনারা টেক নিউজের সাথেই থাকুন, আগামীতে এই সম্পর্কে আরও কোনো তথ্য পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
আর বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে নোকিয়ার স্মার্টফোনগুলো সম্পর্কে আমি কেন ভিডিও তৈরি করি না। তো এই সম্পর্কে আমার উত্তরটা আপনারা এখনই পেয়ে যাবেন। নোকিয়া তাদের 1.4 নামে নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, হয়তো ইউরোপের কোনো একটি কান্ট্রিতে। আর এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড গো এডিশনের সফটওয়্যার ইউজ করেছে তারা, যেখানে কিনা 6.51 ইঞ্চির একটি নটযুক্ত এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 215 প্রসেসর আর 1 জিবি, 2 জিবি, 4 জিবি র্যামের ভেরিয়েন্টের সাথে আসে এই স্মার্টফোনটি। আর ফোনটিকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4000 mAh ব্যাটারি এবং 5 ওয়াটের চার্জিং স্পিডটা ব্যবহার করা হয়েছে, যেটা কিনা বর্তমান সময় অনুযায়ী সবচেয়ে কম। আর এখানে 8+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেট আপ এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। সো এই ফোনটার জন্য নোকিয়া দাম রেখেছে প্রায় 9 থেকে 10 হাজার টাকা। তো এবার আপনারা চিন্তা করে দেখুন যে নোকিয়া কেমন স্পেসিফিকেশনের সাথে কেমন প্রাইসে তাদের স্মার্টফোনগুলোকে লঞ্চ করে আসছে, আর এর জন্যই নোকিয়ার ব্যবসা হয়তো খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া গত বছর অর্থাৎ 2020 সালে নোকিয়া কিন্তু তাদের কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে লঞ্চ করেনি। আর লঞ্চ করেও বা কী করবে, সেই ফোনগুলো কেউ কিনবে কি? আর বন্ধুরা, যারা কি না বর্তমানে Mi 10T এবং Mi 10T Pro এই দুটি স্মার্টফোন ইউজ করছেন, তারা MIUI 12 নতুন আপডেটের পাশাপাশি সেখানে Android 11 পেয়ে যাবেন। সো কারা কারা এই দুটি স্মার্টফোন ইউজ করছেন এবং তারা এই আপডেটটি এখন অবধি পেয়েছেন কি না, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া যারা কিনা স্মার্ট ওয়াচ ইউজ করতে পছন্দ করেন, তারা রিয়েলমি ওয়াচের কথা শুনেছেন। তো রিয়েলমি ওয়াচের সেকেন্ড জেনারেশন অর্থাৎ রিয়েলমি ওয়াচ 2 আসতে চলেছে। বর্তমানে এই ওয়াচটা ইন্দোনেশিয়ান সার্টিফিকেশন অর্থাৎ ইন্দোনেশিয়ান টেলিকম সার্টিফিকেশনের লিস্ট হয়ে গিয়েছে, আর এর মডেল নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, ভিডিওটা হয়তো কিছুটা লম্বা হয়ে গিয়েছে, তারপর আমি চেষ্টা করেছি যে সবগুলো টেক আপডেট একটা ভিডিওর মধ্যে দেওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া এখনও যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।